इतनी ताकत हो जाए कि मैं उसे बुला सकूं। पूरो नाम आब्दुर रशीद सेलिम सलमान खान, जन्मग्रहण करें 27 ডিসেম্বর 1965। তিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বলিউডের সর্বকালের সর্বাধিক আলোচিত প্রশ্নের উত্তর, সালমান খান কবে বিয়ে করবেন বা সালমান খানের বিয়ে না করার কারণ কি, যার উত্তর দিয়েছেন সালমান নিজেই। আর এই উত্তর শুনলে সালমান সম্পর্কে আপনার মনের ধারণা অনেকটাই বদলে যাবে। তাই শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং না টেনে সম্পূর্ণ দেখুন। 30 বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রযোজক হিসাবে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অভিনয়ের জন্য 2টি ফিল্মফেয়ার পুরস্কার। বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খানকে বিশ্ব ও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বক্স অফিস হিট অ্যাক্টর বলে আখ্যায়িত করা হয়। চিত্রনাট্যকার সেলিম খানের জ্যেষ্ঠ পুত্র সালমান খান 1988 সালে বিবি হতো আইসি চলচ্চিত্রে এক পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তবে প্রধান চরিত্রে তার অভিনীত প্রথম চলচ্চিত্র হল 1989 সালে ম্যায়নে প্যার কিয়া। এরপর 90-এর দশকে তিনি বলিউডে বেশ কিছু হিন্দি সুপারহিট ছবি উপহার দিয়েছেন, যেমন হাম আপকে হ্যায় কন, করণ অর্জুন, জুড়ওয়া, প্যার কিয়া তো ডরনা কিয়া, বিবি নাম্বার ওয়ান, হাম সাথ সাথ হ্যায়, তেরে নাম ইত্যাদি ইত্যাদি। এছাড়াও পরবর্তীতে তার কিছু উল্লেখযোগ্য ছবি হল দাবাং, রেডি, এক খা টাইগার, কিক, সুলতান ও টাইগার জিন্দা হ্যায় ইত্যাদি ইত্যাদি। কমেন্ট করে জানান সালমান খানের কোন সিনেমাটি আপনার সবথেকে বেশি প্রিয়। 2010 সাল থেকে তিনি বিগ বস প্রতিযোগিতার সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করছেন। সালমান খানের সফলতা তাকে আলিঙ্গন করে থাকলেও বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কেও তিনি জড়িয়েছেন। আমরা সবাই কম বেশি জানি সালমান খানের উপর 2টি মামলা চলছিল, একটা মুম্বাই হিট অ্যান্ড রান কেস এবং অন্যটি বিলুপ্তপ্রায় প্রজাতি কৃষ্ণসার মৃগ হত্যার। সালমানের কেরিয়ার যখন মধ্যগগনে, নতুন জীবন সঙ্গীকে ঘরে আনার তোড়জোড় চলছে, তারই মাঝে ঘটে যায় এই 2টি বিপত্তি, ফলে মামলা মকদ্দমায় কেটে যায় বেশ কিছুটা সময়। ততদিনে সালমানের ফ্যানেদের মধ্যে কোলাহল পড়ে যায় সালমান বিয়ে করছেন কবে, বয়স তো পেরিয়ে গেল। এরই মাঝে ইন্ডিয়া টিভিতে আপ কি আদালত নামে একটি অনুষ্ঠানে সালমান সবিস্তারে বিষয়টি খুলে বলেন। তিনি বলেন, একটা সময় এমন এসেছিল যখন বাড়ির লোকেরা আমার বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন, কিন্তু সে বিয়েটা হয়নি। তিনি এও বলেন, আমি যদি এই অবস্থায় বিয়ে করি এবং আমার সন্তান হয় এবং তারপর যদি বাইচান্স আমার জেল হয়, তখন আমার ছেলেমেয়েদের মনে তার বাবার সম্পর্কে কী মনোভাব তৈরি হবে, আর আমি যদি নিজে জেনে বুঝে তাদের এই অবস্থার মধ্যে ফেলি সেটা। अब एक ऐसा टाइम आया है जो कि जोधपुर का सिलसिला चल रहा है, जो एक मुंबई का जो एक्सीडेंट है, ऑन मेरिट इंशाल्लाह दोनों केस हम जीत जाएंगे, लेकिन खुदा ना खास्ता कुछ अगर हो गया, अगर ऐसे कोई टर्न ऑफ इवेंट्स हो गए जहां पर के मुझे सजा हो गई, वो क्या होगा सर? और सोच लीजिए कि उसके पहले मैंने शादी कर ली, क्या फेयर होगा कि पति जेल के अंदर है 2-3-4-5 साल, बच्चा पति बाप को जेल में देख पाए, पापा हुई बेटा पति को उसके साथ। সেটা হবে মহা অন্যায়, পরবর্তী প্রজন্মকে একটা অসুস্থ জীবনযাপনের মধ্যে ঠেলে না দিয়ে একটা বড় মনের পরিচয় দিয়েছেন সালমান খান। কুর্নিশ জানাই সালমান খানকে, নিজের পাপের বোঝা তিনি নিষ্পাপ পরবর্তী প্রজন্মের উপর চাপাননি। তবে সাল্লু ভাইয়ের জীবনে প্রেম কিন্তু এসেছে বারবার। 1999 সাল থেকে ঐশ্বর্য রায়ের সঙ্গে রিলেশনে ছিলেন সালমান, তবে বেশি দিন টেকেনি তাদের সম্পর্ক, 2001 তাদের ব্রেকআপ হয়। এরপর সাল্লুর জীবনে আসে ক্যাটরিনা কাইফ, দীর্ঘদিন চলে তাদের প্রেম পর্ব, অবশেষে 2010 সালে সম্পর্ক ছিন্ন করেন তারা। এরপর একের পর এক নাম জড়ায় সঙ্গীতা বিজলানি, সোমি আলী প্রভৃতি অভিনেত্রীদের সঙ্গে। 2012 সালের পর থেকে জানা যায় সালমানের প্রেম চলছে রোমান অভিনেত্রী লুলিয়া ভেঞ্চারের সঙ্গে। ইন্ডাস্ট্রির অনেকে মনে করেন সালমানের বিয়ে না করার পেছনে রয়েছে এই প্রেমিকাদের মধ্যে কোনো একজনের প্রতি গভীর ভালোবাসা, এবং এ বিষয়ে প্রচণ্ডভাবে আঙুল তোলা হয় ঐশ্বর্য রায়ের দিকে। এ বিষয়ে আপনার মতামত কী, কি মনে হয় আপনার, অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। মহান ব্যক্তিদের জীবন সম্পর্কিত আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই 2টি ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।